সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চমৎকার একটি অ্যাপস শেয়ার করব যেটা শুধুমাত্র মুসলিমদের জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য, ঠিক আছে? সো বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আমাকে কমেন্টস করে জানাচ্ছেন যে সময় মতো টাইম, ঠিক টাইম অনুযায়ী আজান শোনার জন্য একটা অ্যাপ শেয়ার করার জন্য। তো যাই হোক, আমরা এটা শেয়ার করছি। আশা করি প্রত্যেকটি দেশেই মানে অ্যাকুরেট সময় অনুযায়ী আজান দিবে। বাট প্রথমে আপনি এটার উপর, আমি যেটা দেখেছি যে আমাদের এখানে একদম পুরো কাটা কাটায় মানে সেকেন্ড অনুযায়ী সঠিকভাবে আজান দেয়। এখন আপনাদের এখানে প্রথম অবস্থায় আপনারা মিলিয়ে নেবেন যে সময় অনুযায়ী ঠিক আছে কি না, বাট আমি শিওর এটা মোটামুটি সময় অনুযায়ী কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মুসলিম প্রো যখন দেখবেন তখন সেটা এটা ইনস্টল করে নেবেন। 10 মিলিয়ন ডাউনলোড, আপনি মোটামুটি খুবই রিলায়েবল একটা অ্যাপস বলতে পারেন যে 10 মিলিয়ন ডাউনলোড। সো যাই হোক, এটাকে আপনার ওপেন করবেন। ওপেন করার পর হয়তো একটু পারমিশন চাইবে। এখানে প্রথম জিনিসটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে যে লোকেট মি, আপনি নিচে দেখতে পাচ্ছেন যে লোকেট মি, দ্যাট মিন্স আপনি কোথায় আছেন এই লোকেশনটা যেন সে দেখতে পায়। তার মানে আপনি লোকেট মি যদি আপনি ঠিক মতো না করেন তাহলে আপনার সময় অনুযায়ী আপনি আজান শুনতে পাবেন না। তো আমি লোকেট মিতে অন করে দিলাম, ও ক্লিক করলাম। ক্লিক করার পর আমি অ্যালাউ করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনার নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যে কোন কোন আজানের নোটিফিকেশান আপনি দেখতে চান। ওকে, নোটিফিকেশান অন করে দিবেন। নোটিফিকেশান অন করে আপনি জাস্ট এনাবল নোটিফিকেশান করে দিবেন, ঠিক আছে? সো এনাবল নোটিফিকেশান করার পর এখানে আরেকটা জিনিস দেখবেন যে যেটা হচ্ছে যে সিলেক্ট কোরআন ট্রান্সলেশন, আপনি কোন ভাষায় কোরআন দেখতে চান সেটা হচ্ছে যে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন। বাংলা সিলেক্ট করে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান সময় হচ্ছে যে লন্ডন 2:51, ঠিক আছে? এখন যেহেতু 2:51, তার মানে জোহরের নামাজ শেষ হয়ে গেছে। এখন আমাকে নেক্সট আসর নামাজের সময় দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে এখানে যে আসর নামাজের সময় দেখাচ্ছে যেটা হচ্ছে যে 5:17, আপনি দেখতে পাচ্ছেন যে আসর লিখা আছে এখানে। ঠিক 5:17 এখানে আজান দিয়ে দিবে আমার মোবাইলে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে ফাস্টিং টাইমস ফর টুডে, মানে আজকে রোজা এবং ইফতারের সময়সূচি। আপনি দেখতে পাচ্ছেন যে ফজরের এবং ইফতার সেহেরির শেষ সময় হচ্ছে যে 2:58, রাত 2:58 ফজর এবং সেহেরির শেষ সময়, একদম অ্যাকুরেট, ঠিক আছে? আপনারা হয়তো অনেকে অবাক হতে পারেন যে 3টার সময় কীভাবে ফজর হয়ে যায়। এখানে 3টার সময় রাত মোটামুটি সকাল হয়ে যায়, তো এরকমই। তো যাই হোক, আর আমাদের সন্ধ্যা হয় 9:30 সময়, বুঝতে পারছেন? 9:30 সময় আমাদের রাত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইফতারের টাইম হচ্ছে 21:07, দ্যাট মিন্স হচ্ছে 9:07 ইফতার। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি অপশন আছে যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কিবলা, মানে কোন দিকে আপনি নামাজ পড়বেন। কিবলা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিবলা, সো কিবলা যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট করে আপনাকে দেখাচ্ছে যে কম্পাসের মাধ্যমে ছোট করে দেখাচ্ছে যে আপনি এই মুহূর্তে আপনাদের এই যে দেখুন, সো এই মুহূর্তে হচ্ছে যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ছোট একটা ক্লক আকারে এবং সেটা নির্দেশ করছে কোন দিকে কিবলা, ঠিক আছে? সো ঠিক এইভাবে আপনি মোটামুটি প্রত্যেকটি নামাজের আজান অনুযায়ী, সময় অনুযায়ী আজান শুনতে পাবেন এবং কোরআনের ট্রান্সলেশন দেখতে পারবেন যে এখানে যতগুলি মানে সুরা আছে কোরআন শরীফে সবগুলি সুরার বাংলা ট্রান্সলেশন দেখতে পাবেন এবং এখানে জাস্ট 5 ওয়াক্ত নামাজ অনুযায়ী আপনাকে, নামাজের সময় অনুযায়ী আপনাকে আজান দিবে। এবং এখানে আরও অনেকগুলি লাইক ফিচার আছে যেগুলি আপনি দেখলে বুঝতে পারবেন, আরও চমৎকার চমৎকার কিছু ফিচার আছে। আচ্ছা, সেটিংস থেকে সেগুলি দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।